চীনের সামরিক মহড়ার মধ্যেই রণতরি পাঠাল যুক্তরাষ্ট্র। বিতর্কিত দক্ষিণ চীন সাগরে চীনের সামরিক মহড়ার মধ্যেই যুক্তরাষ্ট্র দুটি বিমানবাহী রণতরি পাঠিয়েছে। পয়েটার জানায়, 1 থেকে 5 জুলাই দক্ষিণ চীন সাগরে প্যারাসেল দ্বীপপুঞ্জের কাছে চীনের 5 দিনের সামরিক মহড়া চলাকালীন শনিবার দুটো মার্কিন রণতরি সেখানে পাল্টা মহড়া চালিয়েছে। করোনা ভাইরাস থেকে শুরু করে সর্বশেষ হংকং ইস্যু নিয়ে চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা চলাকালীন দক্ষিণ চীন সাগরে পাল্টাপাল্টি অবস্থান নিয়ে দুই দেশ একে অপরকে দোষারোপ করছে। মার্কিন নৌবাহিনী এক বিবৃতি জানিয়েছে, প্যাসিফিক অঞ্চলের সমর্থনে মার্কিন রণতরি ইউএসএস রিগান দক্ষিণ চীন সাগরের মহড়া চালায়। মার্কিন নৌবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, একটি মুক্ত ও স্বাধীন ইন্দো প্যাসিফিক অঞ্চলের সমর্থনে মার্কিন রণতরি ইউএসএস রিগান দক্ষিণ চীন সাগরে মহড়া চালায়। তবে দক্ষিণ চীন সাগরের ঠিক কোন অংশে মহড়া চালানো হয়েছে তা জানা যায়নি। রিগানের নেতৃত্বে থাকা কমান্ডার জজ এম ইউফক বলেন, এ অভিযান এ অঞ্চলের নিরাপত্তা স্থিতিশীলতা অর্জনে আমাদের প্রতিশ্রুতির বিষয়ে সহযোগী ও মিত্রদের কাছে। দক্ষিণ চীন সাগরের প্রায় 1500 কিলোমিটার 900 মাইল এলাকা নিয়ন্ত্রণ নিয়ে চীনের সঙ্গে প্রতিবেশী দেশগুলোর বিরোধ আছে। বিতর্কিত এই জলসীমার প্রায় 90% বেইজিং নিজেদের বলে দাবি করে। গত সপ্তাহে চীন প্যারাসেল দ্বীপের কাছাকাছি এলাকায় 1 জুলাই থেকে নিজের 5 দিনের সামরিক মহড়ার ঘোষণা দেয়। শুক্রবার চীন এই মহড়া সম্পর্কে মার্কিন যুক্তরাষ্ট্রের সমালোচনা প্রত্যাখ্যান করে জানিয়েছে, এ অঞ্চলে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রকেই দায়ী করা উচিত। সম্প্রতি দক্ষিণ চীন সাগরে চীনের 5 দিনের সামরিক মহড়া নিয়ে সমালোচনা করে যুক্তরাষ্ট্র, ভিয়েতনাম ও ফিলিপাইন। গত বৃহস্পতিবার চীনের ওই সামরিক মহড়া নিয়ে মার্কিন প্রতিরক্ষা অধিদপ্তর